তো কোরআন দিয়ে বললে সন্দেহ আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৭৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ যারা কথা দিয়ে প্রতিশ্রুতি দিয়ে কথা দিয়ে কথা যারা ঠিক রাখবে, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাইলে আল্লাহ বলেন যারা কথা দিয়ে কথা ভঙ্গ করবে না, যারা কথা দিয়ে কথা ঠিক রাখবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। যারা কথা দিয়ে কথা রাখবে না তারা তো বেজার, আর যারা কথা রাখবে তারা কিন্তু খুব খুশি, ঠিক কিনা? কারণ প্রধানমন্ত্রী আপনি বিপদে পড়লে সহযোগিতা করতে দেরি হয়, ঠিক কিনা? দেরি হয় না? নেতার সাথে মহাব্বত, বিপদে পড়েছেন দেরি হয়, র‍্যাব বাহিনীর সহযোগিতা আসতে দেরি হয়, কিন্তু আল্লাহর সাহায্য আসতে দেরি হয় না, ঠিক কিনা? আল্লাহর সাহায্য আসতে দেরি হয়? হ্যাঁ, দেরি হয় না। এই জন্য দুই নাম্বার কাজ আল্লাহর সাথে ভালোবাসা করার, কয় নাম্বার? দুই নাম্বার কাজটা কি আমরা কোরআন থেকে জানে নিব। আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। তার আগে একটি কথা বলে নিচ্ছি, সেটা হলো মনোযোগ সহকারে যদি কথাগুলি আমরা দিলের কান দিয়ে শুনি, আল্লাহ বলছেন যে ব্যক্তি শুনবে এবং উত্তম কথাটা মেনে নিবে আল্লাহ তাকে হিদায়াত দান করবে। খুশি হন নাই? খুশি হন নাই? এই জন্য হিদায়াত আমাদের সকলের দরকার আছে নাকি নাই? হিদায়াত দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যারা রাগান্বিত হয়েও মানুষকে মাফ করে দেয়, কি করে দেয়? রাগান্বিত অবস্থা, রাগ করেছে প্রতিশোধ নিতে পারবে নেয় না, মাফ করে দেয়। এবং আল্লাহর রাহে যারা দান করে, কি করে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, দানটা কিরকম দান? ওয়েদার খারাপ, যেভাবে বলতে চাচ্ছি বারবার একটি বাধা আবার বলেও গিয়েছে, ওদিকে যেতে পারছি না। তো আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে সবচাইতে পছন্দনীয় ভালোবাসার জিনিসটাই দান করতে হবে, ঠিক কিনা? কুরআনুল কারিমে এটা আছে নাকি নাই? অনেক হাফেজ এখানে আছেন। এখন আমি আয়াতের দিকে যাচ্ছি না, প্রথমে আল্লাহর সাথে সম্পর্কটা করে নিই। আপনি যা কিছু করতে চান প্রথমে সম্পর্ক করতে হবে কার কাছে? কার সাথে? আল্লাহর সাথে। তো আল্লাহ বললেন এক, যদি কথা দিয়ে কথা রাখে, দুই, যে ব্যক্তি আল্লাহর রাহে দান করে আল্লাহ তাকে ভালোবাসেন। এখন আমরা